আজকে আমি তোমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই কাতলা রেসিপিটা শেয়ার করলাম। এখানে আমার 5 পিস মাছ রয়েছে, সেই মতোই মশলা দিয়েছি। মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর 1 চামচ সাদা তেল দিয়ে মাখিয়ে আমি 20 মিনিট রেখে দেবো। যে সমস্ত মশলাগুলো নিয়েছি সেটা তোমাদের বলে নিই। এখানে নিয়েছি টক দই, পেঁয়াজ বাটা, কাজু বাদাম, পোস্ত আর মৌরি নিয়েছি, একটা বাটির মধ্যে রয়েছে, এটাকে পেস্ট করে নিতে হবে। আদা রসুনের পেস্ট নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, গোটা গরম মশলা, এই মশলাগুলো এই রেসিপির জন্য আমার লাগবে। এরপর মাছটাকে ভালো করে এপিটোপিট ভেজে নেবো। মাছটাকে ভেজে নেওয়ার পর আমি আবার ফিরে আসছি। মাছটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ওই কড়াইতে আমি 1 চামচ সাদা তেল দিলাম, কারণ রেসিপিটা আমি সাদা তেলেই করব। তেজপাতা দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি আর 3-4টে গোটা গোলমরিচ দিয়েছি। ফোড়নটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হবে, লালচে লালচে করে ভেজে নিতে হবে। তারপরে আমি আদা রসুনের পেস্টটা দিলাম। এবার আদা রসুন পেঁয়াজ ভালো করে কষিয়ে নেব, কালারটা একটু চেঞ্জ হবে। দেখো আদা পেঁয়াজ রসুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছ। এরপর আমি মৌরি, পোস্ত আর কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে আমি মশলার বাটি দেওয়া জল অল্প অল্প করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মাঝে মাঝে সময় এসে আমি কিছু শুকনো মশলা অ্যাড করছি। এখানে শুকনো মশলার মধ্যে নিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো পরিমাণটা একটু বেশি দিয়েছি, 1/2 চামচের একটু বেশি, আর জিরে গুঁড়ো 1/2 চামচের একটু কম। নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আর ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে গ্রেভিটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, সেই জন্য সামান্য জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়বে ততক্ষণ অবধি মশলাটাকে আমাকে কষিয়ে নিতে হবে। এই রেসিপিটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। আমি যে পদ্ধতিতে করছি তোমরা দই কাতলার রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। দেখো মশলা থেকে তেলটা আস্তে আস্তে উপরে উঠে আসছে, যখন তেলটা পুরো উপরে ভেসে উঠবে তখন বুঝতে হবে যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে। এই এই অবস্থায় আমি টক দইটা দিলাম। টক দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখতে হবে, সামান্য একটু জলও দিয়ে দেব, তারপরে মশলাটাকে আরও কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। সামান্য একটু জল দিচ্ছি, দইয়ের বাটি দেওয়া জলটাই দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট গ্যাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি মানে রান্নাটা হতে দেব। ঢাকা দেওয়ার পর আমি ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবো। আর সবশেষে আমি